আমাদের প্রতিদিনের জীবনে আমরা যে এত ব্যাপক হারে কম্পিউটার ব্যবহার করছি হোক সেটা ডেস্কটপ হোক সেটা ল্যাপটপ বা হোক সেটা হাতে স্মার্টফোন কম্পিউটারে আমাদের প্রতিদিনকার জীবনে এই যে ব্যাপক ব্যবহার এটা আসলে বেশ কয়েক বছর আগেও ঠিক ধারণা করা যায়নি এবং আশ্চর্যজনক হলো সত্য যে আমাদের মধ্যে কম্পিউটার কিভাবে কাজ করছে বা আমাদের প্রতিদিনের জীবনটা কীভাবে এত সহজ করে দিচ্ছে এ ব্যাপারে আসলে খুব বেশি আইডিয়া নেই কিন্তু আসলে কম্পিউটার কীভাবে এত ইনফরমেশন স্টোর করে খুব মজার ব্যাপার হচ্ছে কম্পিউটার সকল ইনফরমেশন স্টোর করছে নাম্বারসের মাধ্যমে অর্থাৎ আমাদের লেখা ছবি ভিডিও বা সাউন্ড এই সবই কম্পিউটার স্টোর করছে নাম্বারের মাধ্যমে কিন্তু এটা কিভাবে ঘটে এটা জানার আগে আমাদের একটু জেনে নিতে হবে নাম্বার বেস সম্পর্কে নাম্বার বেস বলতে বোঝায় আসলে কোনো সংখ্যা ব্যবস্থায় কতগুলো ইউনিক ডিজিট ব্যবহার করা হচ্ছে তার সংখ্যাকে যেমন আমরা দৈনন্দিন জীবনে যে সংখ্যা ব্যবস্থা ব্যবহার করি সেখানে ইউনিক ডিজিট আছে দশটি জিরো থেকে নাইন তাইকে বেস 10 বা দশমিক সংখ্যা ব্যবস্থা বলা হয় ঠিক তেমনি রয়েছে বেস 8 বা অক্টাল অক্টাল সংখ্যা ব্যবস্থা যেখানে মাত্র 8 টি ডিজিট ব্যবহার করা হয় মেশিনের মধ্যে যখন ইনফরমেশন স্টোর করার কনসেপ্টটা তৈরি হয় তখন আসলে রেডিক্স ইকোনমি নামে একটি থিওরি আবিষ্কৃত হয় রেডিক্স ইকোনমি আমাদের বলে যে কোন সংখ্যা ব্যবস্থার বেস যত বড় হবে সেই সংখ্যা ব্যবস্থা ব্যবহার করে যন্ত্রের মধ্যে ইনফরমেশন স্টোর করতে কস্ট তত বেশি হবে এখানে কস্ট বলতে পাওয়ার কনজাম্পন মেশিনারিজের ইউজ কি পরিমাণ পার্টস লাগবে এগুলোকে বোঝানো হয় তো বিজ্ঞানীরা বিভিন্ন এক্সপেরিমেন্টের মাধ্যমে এই সিদ্ধান্তে আসেন যে বেস থ্রি বা টেনারি মাধ্যমে যদি কম্পিউটার বানানো হয় তবে সেটা সেখানে খুব ভালো কাজ করা যাবে এবং এই কনসেপ্টের উপর ডিপেন্ড করে বেশ কিছু কম্পিউটারও তৈরি হয় যার মধ্যে উল্লেখযোগ্য হলো টের এবং সিটান কিন্তু ইভেন তখনও যে পরিমাণ পাওয়ার কনজামশন হচ্ছিল তা কম্পিউটার মেশিনারিজের সমস্যা করে এবং সাস্টেনেবল হয় না ফলে আসলে টেন্ডার এবং সিটানো ম্যাল ফাংশন করা শুরু করে তাহলে এক্ষেত্রে আমাদের সলিউশনটা কোথায় এই সমস্যা থেকে উত্তরণের জন্য বিজ্ঞানীরা এটা ডিসাইড করেন যে তারা বাইনারি বা বেস টু সংখ্যা ব্যবস্থার মাধ্যমে কম্পিউটারে ইনফরমেশন স্টোর করবেন অর্থাৎ আমাদের এই ইনফরমেশন বা ইমেজ বা ভিডিও এগুলো সবই আমরা বাইনারি সংখ্যা জিরো এবং ওয়ানের মাধ্যমে কম্পিউটারে স্টোর করতেছি কিন্তু আসলে এই ঘটনাটা কীভাবে ঘটে অ্যাকচুয়ালি কম্পিউটারে দেখা যায় যে একে আমরা এরকম একটা বাইনারি কোড দিয়ে রিপ্রেজেন্ট করি অর্থাৎ এ যখন আমরা প্রেস করি বা কম্পিউটারে সেন্ড করি তখন এই বাইনারি সংখ্যাটা কম্পিউটারে সেভ হয় যেটা এ কে রিপ্রেজেন্ট করে কিন্তু আমরা যারা বাইনারি থেকে ডেসিমেল এবং ডেসিমাল থেকে বাইনারিতে কনভার্সন জানি তারা খুব ইজিলি বলতে পারবো যে এই সংখ্যাটা আসলে ডেসিমালে পঁয়ষট্টিকে নির্দেশ করে তাহলে আসলে কম্পিউটারের মধ্যে একটা কনফিউশন তৈরি হয় যে সংখ্যাটাকে সে এ বর্ণ হিসেবে নেবে নাকি পঁয়ষট্টি হিসেবে নেবে অ্যাকচুয়ালি এই সমস্যাটার সমাধানের জন্য বিজ্ঞানীরা খুবই স্মার্ট একটা সলিউশন তৈরি করেন তারা বলেন যে আসলে এই যে বিভিন্ন রকমের তথ্য আমরা রাখছি তাদের জন্য এই কম্পিউটারে যে বিটগুলো রাখবো সেগুলোর সংখ্যার ডিফারেন্সের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোনটা কি। যেমন একে যখন আমরা রিপ্রেজেন্ট করব তখন আমরা দেখব যে সেখানে আমরা মাত্র আটটা বিট দিব বা আটটা বাইনারি নাম্বার দিব আটটা বাইনারি নাম্বার দিয়ে যখন যে এই সংখ্যাটাকে আমরা প্রকাশ করব তখন সেটাকে কম্পিউটার ধরে নিবে যে এ ঠিক তেমনি যখন আমরা একটা ইন্তিজারকে প্রকাশ করব। তখন সেটাকে আমরা চৌষট্টিটা বিটস দিয়ে প্রকাশ করব। অর্থাৎ সেম ভ্যালু যখন আমাদের আটটা বিট নিচ্ছে তখন সেটা হচ্ছে ক্যাপিটালে এবং যখন সেটা চৌষট্টিটা বিট নিচ্ছে তখন সেটা হয়ে যাচ্ছে পঁয়ষট্টি ঠিক একই এই কনভেনশনটা ব্যবহার করি আমরা বিভিন্ন কালারকে রিপ্রেজেন্ট করি যেটা আমাদের স্ক্রিনে আসে এবং সাউন্ড বা অন্য যে কোনো রকমের ইনফরমেশনকে আমরা এরকম বিভিন্ন রকমের বাইনারি কোড দিয়ে প্রকাশ করতে পারছি এবং এই বাইনারি কোডে কাজ করার আরেকটা বড় সুবিধা আছে এটা হচ্ছে যেহেতু ইনফরমেশনগুলো অনেকগুলো ছোটো ছোটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে সেহেতু ইনফরমেশন যখন আমরা ট্রান্সফার করছি ওই ইনফরমেশন কাজ করছি বা রিপ্রেজেন্টেশন করছি তখন কাজগুলো অনেক অ্যাকুরেট এবং অনেক ফাস্ট হচ্ছে যেমন ফুটবলের মাঠে এই ছবিটার কথাই ধরা যাক কোনো একজন চিত্রশিল্পী যদি এই ছবিটাকে আঁকতেন কোনো একজন আর্টিস্ট যদি এই ছবিটাকে আঁকতেন অবশ্যই ছবিটা এই স্কেলে এতটা সুন্দর হতো না কিন্তু যখন আমরা দর্শকদের হাতে বিভিন্ন রঙের প্ল্যাকার্ড দিয়ে এই ছবিটা তৈরি করছি ছবিটা একই সাথে খুবই সুন্দর হচ্ছে অ্যাকিউরেট হচ্ছে এবং খুবই ফাস্ট তৈরি হচ্ছে তাহলে এক্স্যাক্টলি এই ঘটনাটা কীভাবে ঘটছে এই যে আমরা কম্পিউটার কম্পিউটারে বাইনারি সংখ্যার মাধ্যমে ইনফরমেশনগুলোকে স্টোর করছি এই বাইনারিগুলো আমরা জেনারেট করছি কিভাবে অ্যাকচুয়ালি কম্পিউটার বাইনারি জেনারেশন হয় কারেন্টের মাধ্যমে অর্থাৎ যখন আমরা ইলেকট্রিসিটি ফ্লো হবে তখন সেটাকে ওয়ান ধরব এবং যখন ইলেকট্রিসিটি ফ্লো বন্ধ হয়ে যাবে বা কোনো সার্কিটের মধ্যে ইলেকট্রিসিটি পাস হবে না তখন সে বিলোটাকে আমরা জিরো ধরব তো ইলেকট্রিসিটি ফ্লো হচ্ছে এবং ইলেকট্রিসিটি ফ্লো বন্ধ হচ্ছে এটা আমরা কীভাবে করবো এটা খুব ইজি সলিউশন হচ্ছে সুইচ যা আমরা ব্যবহার করছি দৈনন্দিন জীবনে সুইচ আছে দুই রকমের একটা হলো মেকানিক্যাল সুইচ এবং একটা হলো ইলেকট্রিক্যাল সুইচ মেকানিক্যাল সুইচ হচ্ছে সেগুলো যেগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করছি আমাদের ফ্যান লাইট সব রকম ডিভাইস বন্ধ করতে বা চালু করতে আমরা যে সুইচগুলো ব্যবহার করছি সেগুলো হচ্ছে মেকানিক্যাল সুইচ আর ইলেকট্রিক্যাল সুইচ হচ্ছে স্ক্রিনে দেখানো ইন্টিগ্রেটেড সার্কিট বা আইসিগুলো এগুলো কারো হাত দিয়ে বন্ধ করা লাগে না এগুলো নিজে নিজে ইলেকট্রিসিটির ফ্লোয়ের উপর ডিপেন্ড করে বন্ধ হয় বা চালু হয় কম্পিউটারে মেকানিক্যাল সুইচ ব্যবহার করার বেশ কিছু সমস্যা আছে প্রথম সমস্যা হলো মেকানিক্যাল সুইচের একটা নির্দিষ্ট অ্যামাউন্টের জায়গা নেওয়া লাগে অর্থাৎ মেকানিক্যাল সুইচের সাইজ আমি যতটা ছোট করতে চাই ততটা ছোট অনেক সময় নাও হতে পারে এবং কম্পিউটারে আমরা যখন গিগাবাইটের পর গিগাবাইট কাজ করছি সেখানে আসলে যে কোটি কোটি পরিমাণ সুইচ লাগবে আমরা সেটা মেকানিক্যাল সুইচ দিয়ে তৈরি করতে পারবো না অর্থাৎ মেকানিক্যাল সুইচ দিয়ে আমরা যখন এতগুলো সার্কিটে দিব তখন আসলে কম্পিউটার সাইজ অনেক বড় হয়ে যাবে যেটা প্লাজিবল না কিন্তু এখানে আরও একটা সমস্যা আছে সমস্যাটা হচ্ছে মেকানিক্যাল সুইচগুলো অটোমেটিক না আমরা যে মেকানিক্যাল সুইচগুলো ব্যবহার করছি এগুলো আসলে আমাদের হাত দিয়ে চালু করতে হচ্ছে বন্ধ করতে হচ্ছে অর্থাৎ আমরা যে কম্পিউটার তৈরি করতে যাচ্ছি যেটা আকারে ছোট হবে এবং অটোমেটিক হবে সেটা মেকানিক্যাল সুইচ দিয়ে করা অসম্ভব তাহলে এর সলিউশনটা কোথায় এর সলিউশনটা হচ্ছে ইলেকট্রিক্যাল সুইচ বা আইসিগুলো এবং ইলেকট্রিক্যাল সুইচ বা আইসি ব্যবহারের কারণে আমরা আমাদের চারপাশে এই ছোট ছোট কিন্তু শক্তিশালী ডিভাইসগুলো দেখতে পাচ্ছি যেগুলো অনেক বড় বড় কাজ অনেক কম সময় করে দিচ্ছে অর্থাৎ আইসি হচ্ছে সেই সুপার যার মাধ্য যার কারণে আমরা আজ আমাদের হাতের মুঠোয় কম্পিউটারগুলোকে পাচ্ছি এবং তাও কম খরচে এবং এই এগুলোর পারফরমেন্সও অনেক ভালো হচ্ছে এখন বাইনারি নাম্বার সিস্টেম যদিও ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে মেশিনের রেস্ট্রিকশনের কারণে বাইনারি নাম্বার সিস্টেম নিয়ে কম্পিউটেশনের ভবিষ্যৎকে অনেকেই সদের চোখে দেখছেন এবং পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ কম্পিউটার সায়েন্টিস্ট ডোনাল্ড নোথ প্রেডিক্ট করেন যে একসময় বাইনারি কম্পিউটারগুলো আবার টেন্ডারি কম্পিউটার দ্বারা রিপ্লেস হবে এবং কম্পিউটার প্রসেসর নির্মাতা ইন্টেলও বর্তমানে টেন্ডারি কম্পিউটারের উপরে কিছু রিসার্চ করছে বলে জানা যায় তাহলে আমরা কি সত্যি আবার টেন্ডারি কম্পিউটারে ফেরত যাব এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ